আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি ভীষণ মজার আর ছটপট করে বানিয়ে নেওয়া যায় সবজির প্যানকেক শীতের কাল আস্তে আস্তে চলে আসছে অনেক রকমের সবজিও চলে আসছে বাজারে আপনারা আপনাদের মতো যে কোনো সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন মজার এই সবজির প্যানকেকটি তো প্যানকেকের জন্য প্রথমে আমি প্যানকেকের গোলাটা তৈরি করে নিব তো এই জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে দেড় কাপ ময়দা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেড় কাপ ময়দার সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি এটা শুকনো সুজি ভিজিয়ে নেওয়ার দরকার নেই কারণ আমি পরে গোলাটাকে কিছুক্ষণ ভিজিয়ে নিব দিচ্ছি এখন এক টেবিল চামচ বেকিং পাউডার একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এটা রুম টেম্পারেচারে রাখা ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা পানি পানির পরিমাণটা কতটুকু দিবেন সেটা আপনাদের নিজের পছন্দের উপরে মানে গোলাটা কতটুকু ঘন হবে বা কতটুকু পাতলা করে বানাবেন সেটা নিজের উপর ডিপেন্ড করে আমার এখানে গোলাটা হয়ে গেছে দেখুন খুব বেশি ঘনও করিনি খুব বেশি পাতলাও করিনি প্যানকেকের এই ব্যাটার বা গোলাটাকে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পরে এই গোলাটার মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কাটা তিন চার টেবিল চামচের মতো গাজর কুচি কুচি করে কাটা তিন চার টেবিল চামচের মতো বাঁধাকপি কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু পরিমাণ এক দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম দুই তিন টেবিল চামচের মতো কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাছারি সাইজের একটি আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে হালকা মথে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যদিও এটা সবজিরই প্যানকেক তবে আপনারা চাইলে মানে আপনার ঘরে যদি থাকে তাহলে মুরগির মাংস বা গরুর মাংস এর মধ্যে দিতে পারেন আমার কাছে কিছু পরিমাণ সিদ্ধ করা মুরগির মাংস ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রান্না করা মুরগির মাংস বা গরুর মাংস দিতে পারেন এক টেবিল চামচ সফ বা মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি এটাকে অবশ্য মরিও বলে কয়েক চিমটি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সবগুলো সবজি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছে ভালোভাবে সবশেষে এর মধ্যে তিন চার টেবিল চামচের মতো মজারালা চিজ দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা দিলে বাচ্চারা খেতে পছন্দ করবে কারণ বাচ্চারা চিজটা পছন্দ করে চুলায় একটি কড়াই বসালাম সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি এই যে এরকম গোল চামচে দিয়ে এক চামচ গোলা বা প্যানকেকের ব্যাটারটাকে যতটুকু পারছি গোল করে স্প্রেড করে নিচ্ছি যেহেতু এর মধ্যে সবজি আছে তাই খুব সুন্দরভাবে গোলটা আমি করতে পারছি না তারপর যতটুকু পারছি গোল করে নিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম এক পাশে যখন হয়ে যাবে তখন উল্টিয়ে দিয়ে আবার একটু পরিমাণে আমি তেল ব্রাশ করে নিচ্ছি খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে বানিয়ে নিচ্ছি এখানে আমার একটা প্যানকেক হয়ে গেছে প্রতিটা প্যানকেক হতে তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে কারণ এর মধ্যে কাঁচা সবজি দিয়েছি সবজিগুলো হতে একটু সময় লাগবে যদিও এই সবজিগুলো কাঁচাও খাওয়া যায় আমি একে একে সবগুলো প্যানকেক বানিয়ে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল খুবই অল্প তেলে ভীষণ মজার সুস্বাদু স্বাস্থ্যসম্মত সবজির প্যানকেক আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকে চলে যাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ